একটি বাতি পুরোপুরি বন্ধ, অপরটি জ্বলছে আর নিভছে। পাশের ল্যাম্পপোস্টের আবার দুটি বাতিই বন্ধ। কয়েক সারি পরপর এমন দৃশ্যই দেখা যাচ্ছে। দৃশ্যটি নগরীর টাইগার পাসের চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনের সড়কের। নিজেদের কার্যালয়ের সামনের সড়কের এসব বাতি ঠিকমতো না জ্বললেও তা অবশ্য জানেন না চষেকের কর্মকর্তারা। হয়তো দিনের আলো ফুরোনোর আগেই তারা অফিস ত্যাগ করেন, তাই বিষয়টি নজরে আসেনি। এবার আসা যাক চট্টগ্রামের পুরনো দুটি ফ্লাইওভার কদমতলী ও বদ্যাট ফ্লাইওভারে। এখানকার অবস্থা আরও ভয়াবহ। সন্ধ্যা হলেই ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয় ফ্লাইওভার দুটিতে। সরজমিনে অবাক করা দৃশ্য চোখে পড়ে বদ্যারাট এম এ মান্নার ফ্লাইওভারে। সম্পূর্ণ ফ্লাইওভারে জ্বলতে দেখা যায়নি একটি বাতিও। অন্ধকারে সুই খোঁজার মতো করে ফ্লাইওভারটি ব্যবহার করতে হচ্ছে জনসাধারণকে। প্রায় একই চিত্রের দেখা মিলে কদমতলী ফ্লাইওভারেও। এই ফ্লাইওভারের বেশিরভাগ বাতিই জ্বলে না, যেগুলো জ্বলে সেগুলো আবার না জ্বলার মতো, আলো নেই বললেই চলে। নগরীর সবচেয়ে বড় ফ্লাইওভার আখতারুজ্জামান ফ্লাইওভারেরও অনেক বাতি দীর্ঘদিন ধরে জ্বলে না। এই ফ্লাইওভারের জিসি থেকে দুই নম্বর গেটগামী লুপের একটি বাতিও জ্বলতে দেখা যায়নি। এছাড়া দুই নম্বর গেট থেকে জিসিগামী লুপটিরও একই অবস্থা। ল্যাম্পপোস্ট আছে কিন্তু সেগুলো জ্বলে না। জানা যায় যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত বাজেট না থাকায় নগরীর কদমতলী ও দেওয়ানহাট ফ্লাইওভার, বদ্ধারাট এম এ মান্নার ফ্লাইওভার ও আখতারুজ্জামান ফ্লাইওভার 2019 সালের 1 ডিসেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিল সহ প্রতি মাসে এসব ফ্লাইওভারের পেছনে খরচ হতো অন্তত 40 লাখ টাকা। সেই ব্যয় মেটাতে ব্যর্থ হয়ে ফ্লাইওভারগুলোর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় চষিককে। কিন্তু এসব ফ্লাইওভারের সৌন্দর্য বর্ধন, মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব চষিক নিলেও কমেনি ব্যবহারকারীদের বিড়ম্বনা, বরং বেড়েছে বহুগুণ। নিতান্তই বাধ্য না হলে রাতের বেলা ফ্লাইওভার ব্যবহার করতে চান না অনেকেই। এই চারটি ফ্লাইওভারে রাতে যানবাহন চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গাড়ির চালক ও মোটরসাইকেল আরোহীদের। তারা বলছেন অন্ধকার থাকায় নিরাপত্তার কারণে রাত বেশি হলে তারা এড়িয়ে চলেন ফ্লাইওভার। আপনার ফ্লাইওভার লাইট নাই, সেজন্য মানে আন্দোলনে যে তারা চিন্তাগিরি করে, ড্রাইভারকে হুমকি দেয়, ছুরি মারে। মনে হয় আপনার এগুলা ওরা তো লাইট না থাকার জন্য মানে এই অবস্থা ঘটনা ঘটে। লাইট থাকলে তো ঘটনা ঘটতো না, ঠিক আছে? আর আপনার এখানে আন্ধারে আমরা তো ফ্লাইওভারে মনে হয় 12টা 11টা পর উঠি না, আমি ডরে উঠি না, পেসেঞ্জারে বললে উঠি না, কারণ এটা বয় আছে, আমারও তো হচ্ছে জানা আছে। আমার সিটি কর্পোরেশনে আবেদন করবো লাইটগুলো যেন সবসময় চলে। আর আমরা এদিকে যাতায়াত করে যে প্রায় সময় দেখি লাইটগুলো ওপেন থাকে না, এখন এ বিষয়ে কর্তৃপক্ষর আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এখানে লাইটগুলো ওনারা অতি শীঘ্রই এগুলোকে ওপেন করে এবং আমাদের যেন এটা সুবিধা হয়। লাইট থাকলে দেখা যাচ্ছে অন্যান্য গাড়িগুলো মানে ভালোভাবে চলাচল করতে পারে আর কি, গাড়ির নিজস্ব আলো দিয়ে দেখা যাচ্ছে যেটা সাপোর্ট পায় তার সাথে লাইটটা থাকলে ওটা আরেকটু ভালো সাপোর্ট। এছাড়া বাতি না থাকার কারণে ফ্লাইওভারগুলোতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন ফ্লাইওভার ব্যবহারকারীরা। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এই অন্ধকারকে কাজে লাগিয়ে নাইলনের সুতা বেঁধে করছে ছিনতাই। যদিও ফ্লাইওভারের ছিনতাই রোধে সম্প্রতি ট্রাফিক পুলিশের একটি টহল টিম নিয়োগ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তবে সরজমিনে দেখা গেছে এই টহল পুলিশের টিমগুলো শুধু ফ্লাইওভারের নির্দিষ্ট কিছু অংশেই টহল দিচ্ছে অথবা সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করছে, ফলে ফ্লাইওভারের অন্যান্য অংশ অরক্ষিতই থেকে যাচ্ছে। এছাড়া পুলিশের টহল টিম রাত 10টা পর্যন্ত থাকছে ফ্লাইওভারে, এরপর আবার ভয়ঙ্কর হয়ে উঠছে ফ্লাইওভারগুলো। সংশ্লিষ্টরা বলছেন চষিকের গাফিলতির কারণেই ফ্লাইওভারগুলোর এই অবস্থা। নিরাপত্তাজনিত কারণে কোনো অজুহাত না দেখিয়ে ফ্লাইওভার সহ নগরের যেসব স্থানের সড়কবাতি জ্বলছে না দ্রুত এগুলো ঠিক করা উচিত। এই বিষয়ে জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান বাংলাধারাকে বলেন, সিটি কর্পোরেশনের একটা অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে যে সড়ক বাতি গুলো দেওয়া এবং সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। তো এক্ষেত্রে তাদের গাফিলতি অবশ্যই আছে, এবং যে বাতিগুলো লাগানো হচ্ছে এলইডি যেখানে প্রচুর আলো হওয়ার কথা সেই জায়গায় দেখা যাচ্ছে বরং আলো কম আসছে, এই বিষয়টা তাদের নজর দেওয়া উচিত। এবং এটা তো নিয়মিত একটা পর্যবেক্ষণের বিষয় আছে এলাকা ভিত্তিক, যে কোথায় কোথায় তাদের কাউন্সিলরদের একটা দায়িত্ব আছে এবং যারা বিদ্যুৎ বিভাগে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা আছেন তাদের একটা দায়িত্ব আছে, মানে সুপারভাইজার আছে, সবাই তো আছে, তারা তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করছে না। এটাই এদিকে দায়িত্বে গাফিলতি বলা যায় তাহলে? অবশ্যই অবশ্যই দায়িত্ব, এখানে লাইট ফিউজ হতে রাত্রে তো ইন্সপেক্টররা আছে না, তারা দেখবে যেখানে সমস্যা আছে সেটা সলভ করবে, এটাই তো নিয়ম। কিন্তু এখানে দেখা যাচ্ছে দিনের পর দিন সেটা সলভ করা হচ্ছে না সমস্যাটা। তবে অবাক করা বিষয়, নিজেদের কার্যালয়ের সামনে সড়ক বাতি ও ফ্লাইওভারের বাতি যে জ্বলছে না সেটা জানেনি না চষিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বাংলাধারাকে বলেন, আপনাদের এই কদমতলী ফ্লাইওভার এবং বদ্যার ফ্লাইওভারের বাতিগুলো কিন্তু জ্বলছে না অনেকদিন ধরে, এই জিনিসটা কি আপনাদের নলেজে আছে? আসলে বাতি জ্বলছে না না জ্বলার তো কথা না, আমরা তো গত কয়েকদিন আসলে গেলাম ওখানে, ফুটেজ নিলাম, বাতি আসলে বন্ধ ছিল। আপনাদের যে বের হন আপনারা মূল রাস্তা ওইখানে কিন্তু কয়েকটা বাতিটা কিন্তু জ্বলছে না আসলে, মানে আপনাদের টাইগার পাসের যে সামনে
দেখেছেন কিনা জানি না আমি। হ্যাঁ ঠিক আছে, এতে বাতিটা আমরা কন্টিনিউ যে চেঞ্জ করি, না জানলে চেঞ্জ করে হয়তো আমাদের নজরে এইভাবে সবগুলো আসে না আর কি। ঠিক আছে, আপনার কথার ভিত্তিতে আমরা একটা খবর নিয়ে আমরা ইয়ে করবো আর কি। এ বিষয়ে জানতে চাইলে তার চুরির অজুহাত দেখিয়ে চসিকের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাস বাংলাধারাকে বলেন, কেবল চুরি হয়ে যাচ্ছে, আমাদের কেবল গুলি চুরি হয়ে যায়, কেটে দিচ্ছে, আমরা লাগাই আছে আবার কেটে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা থানা কেস ফেস করেছি, এটাই হচ্ছে ঘটনা। রুবেল দাস বাংলাধারা চট্টগ্রাম।